কুম রহমতুল্লাহ তাহলে বরকাত আলহামদুলিল্লাহি রবিলামসলি ওসলিম আল্লাহ সঈদুল মুরসালী আলাহি ওসাবিহ আজমাইন আমাবাদ সম্মানিত ভাই বোনেরা আমাদের দেশে তারাবীর সলাতে যেই পাড়াগুলো তেলাওয়াত করা হয় আমাদের দেশে সাধারণত সাতাশ তারিখে খতম করা হয় সেই জন্য প্রথম ছয় দিন দেড় পাড়া করে তারপরে এক পাড়া করে তেলাওয়াত করা হয় আর আমরা সেই তেলাওয়াতের কিছু জানার জন্য তারাবিতে দারালে যেন আমার ব্রেইনে একটা চিন্তা আসে যে এই বিষয়গুলো আমাদের তেলাওয়াতে আছে সেই জন্য ক্ষুদ্র প্রয়াস আমাদের যারা এই উদ্যোগ গ্রহণ করলেন আল্লাহ সোহানা তালা তাদেরকে উত্তম প্রতিদান দান করুন আমাদের আজকের তেলাওয়াতের পাড়া হলো বাইশতম আর আমাদের তারা তারাবি হলো উনিশতম তারাবি এখানে যেই সুরাগুলো তেলাওয়াত করা হবে সেটি হলো সুরা আহজাব তারপরে রয়েছে সুরা সাবা তারপর সুরা ফাতির এবং সুরা ইয়াসিনের একুশ আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হবে সুরা ইয়াসিন থেকে ইনশাল্লাহ আমরা আগামী পর্বে আলোচনা করব। আজকে সুরা আহজাব সুরা সাবা এবং সুরা ফাতের এই তিনটি সুরা থেকেই অল্প দু একটি বিষয় সময়ে যতটুকু কুলে ওঠা যায় আমরা সেখান থেকে নেওয়ার চেষ্টা করব। সুরা আহজাবে আল্লা নবী নবীপত্নী যারা ছিলেন ওম্মাহাতুল মোমেনিন তাদের একটা মানমর্যাদার কথা বলেছেন আল্লাহ বলছেন ইয়া নিসা আন্না মিনান নিসা ও নবী পত্নীগণ তোমরা কিন্তু দুনিয়ার অন্যান্য রমণীদের মতো নও নবীর পত্নী মানে আমাদের মাতা এবং আল্লাহ সুহানা তালা বললেন তারা যদি নেক আমল করে তা তামল আজ রহমান রাতাইন তাদের প্রতিদানও বাড়িয়ে দেওয়া হবে আল্লাহ আকবর নিঃসন্দেহে আমাদের মা নবীর স্ত্রী এই কথাগুলো বলেছেন আল্লাহ সুহান তালা তাদেরকে অ্যাডভাইস করেছেন তারা যেন মানুষের সাথে সুন্দর কথা বলে পুরুষদের সাথে যেন এ নিয়ে কথা না বলে আসলে তাদেরকে বলার অর্থ শুধু তাদের জন্য নয় এটা আমাদের জন্য শিক্ষা এবং তাদেরকে বলেছেন তারা যেন ঘরের ভিতরেই থাকে ফি বৈতি কন্যা যাহিলি যুগের মানুষের মতো যেন তারা প্রকাশ্যে বেরিয়ে না পড়ে একজন নারী কি বাহিরে যাবে না যাবে তখনও তার সাথে একটা ঘর থাকবে অর্থাৎ সে যেন সংরক্ষিত থাকে আর আল্লা সুবাহা এই সংরক্ষিত রাখার জন্য নারীদেরকে হিজাব ব্যবস্থা করেছেন যেটির কথা আমরা সামনে আর একটু পরে আমরা আলোচনা করব। সুর আহজাবে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ সুবাহন তালা যাদের জন্য যেই গুণাগুণগুলো অর্জন করলে আল্লা তালার ক্ষমা এবং মহা পুরস্কার পাওয়া যায় তাদের কথা বলেছেন আল্লাহ সুহানা তাল বলছেন ইন্নাল মুসলিম ইনা মুসলিমাতনা মমিনাত মুসলিম নর নারী ইমানদার নর নারী অনুগত নর নারী সত্যবাদী নর নারী তারপরে ধৈর্যশীলা ধৈর্যশীল নর এবং নারী তারপরে হলো যারা আল্লাহকে ভয় করে এরকম নর নারী যারা দান সৎকা করে এবং শেষি গল্লা বললেন ইমিন অসমাদ রোজা রোজাদার নর এবং নারী আলহামদুলিল্লাহ এটি রোজার মাস ওল্ হাফিজই নফরুজ আল হাফিজাত এবং যারা নিজের গুপ্তাঙ্গের হেফাজত করে ওজা কিরিন আল্লাহ কাসিরান আর যারা আল্লাহকে বেশি পরিমাণে স্মরণ করে এই গুণাগুণগুলোকে আমাদের আছে আলহামদুলিল্লাহ আমরা মুসলিম আমরা মৌমিন আর হলো আমরা ধৈর্য ধারণ করি সত্য কথা বলার চেষ্টা করি আল্লাহকে ভয় করি রোজা রাখি গুপ্তাঙ্গের হেফাজত করি আল্লাহ যেন আমাদেরকে এই এই বৈশিষ্ট্যগুলো আরও বাড়িয়ে দেন এই কাজগুলো যারা করবে এই গুণাগুণগুলো যারা অর্জন করবে আল্লাহ তাদের জন্য বললেন আদালহমক ফেরাতান আল্লাহ সুবাহন তারা তাদের জন্য ক্ষমা প্রস্তুত করে রেখেছেন ও আজরান আজিমা তাদের জন্য রয়েছে মহা পুরস্কার আল্লাহন তালে এরপরে আরও বললেন যে তুমি যে বলবে তুমি শুধুমাত্র মমিন আমিও তো মমিন আমি ক্ষমা পেয়ে যাব না মোমিনের একটা পরিচয়ের কথা আল্লাহ তুলে ধরলেন আল্লাহ বললেন ওমা কান আলিমিন ওলা মো মিনাতিন ইদা খদ রাসুল্লাহ মিন আমি আল্লাহ তালা যখন কোনো বিধান জারি করেন সেটি কঠিন হতে পারে যেমন ধরুন চুরি করলে হাত কাটা আর বিবাহিত কেউ যদি জিনা বিচার করে তাহলে রজম অর্থাৎ মৃত্যুদণ্ড এই ধরনের কঠিন শাস্তিগুলো তো ইসলামে আছে হ্যাঁ একজন নারী যত সুন্দরী হোক না কেন তাকে হিজাব করতে হবে একটা হারাম যত আকর্ষণীয় হোক না কেন সেটি বর্জন করতে হবে ফজরের সলাাদ যত কষ্টই হোক না কেন আদায় করতে হবে এরকম আল্লাহ তারা যখন কোনো বিধিবিধান দেন তখন সেটিকে রোহিত করার জন্য সেটিকে বাঞ্চাল করার জন্য কোনো মোমেন্ট যদি বলে যে আমারও তো একটা মত আছে এখানে তো আমারও চিন্তার ভাবনা বিষয় আছে এরকম যদি কেউ বলে তাহলে তার আর ইমান থাকে না অতএব আল্লাহর বিধিবিধানগুলো একেবারে মাথা পেতে মেনে নিলেই কিন্তু মোমিন নতবা মমিন নয় সেই কথায় আল্লাহ বললেন সোর আহজাবের ছত্রিশ টং আয়াতে মা কান আলী মমিনুআলা মমিনাতিন ইদা কদল্লা রসুলহ আমরনা ইয়া কুন আলহামুল মিন আমরহিম আজকের তেলাওয়াতে আমরা পাবো আল্লাহ সুমন তালা ঘোষণা করছেন নবী মোহাম্মদ রসুলাল সল্লি সাল্লাম তিনি খাতামুন খাতামীন ছিলেন মা কানা মোহাম্মদ নবাহাদিম রিজা ওলাকির ওলা কির খাতামান খাতামাবীন আর নবীর প্রতি আল্লাহ সুবাহন তালা ফেরস তারা দূরত পড়ে আল্লাহ সুবাহান তালা আমাদেরকে দূরত পড়ার কথা বলেছেন এবং দূরদের এত ফজিলত কেউ যদি নবীজের উপর একবার দূরত পড়েন আল্লাহ সুবাহন তালা তার উপর দরবার দশবার দূরত করেন অর্থাৎ আল্লাহ সুহান কম করে হলেও তার জন্য দশটা সব বরাদ্দ করেন আরও অনেক ব্যাখ্যা রয়েছে এই কথাগুলো রয়েছে আল্লাহ সুবাহান তালা আজকের এই সুর আহজাবে নবী মোহাম্মদুরসুরুল্লাহ সাল্লাহ সাল্লামকে সম্বোধন করে বলছেন ইয়া ইউ কল্যা অবানাতিক অন ইসাইল মো মিনিন ও নবী আপনি আপনার স্ত্রীদেরকে মেয়েদেরকে এবং মৌমিনা নারীদেরকে বলে দিন ইউদ নিনা মিন জালা বিহীন তারা যেন হিজাব করে চলে তারা যেন তাদের চেহারা তাদের বক্ষ এগুলোকে ডেকে চলে দা লিখা আদনা ইয়ফনা ফালা ইউ দাইন এইভাবে যারা চলবে দেখলেই কাফের বেঈমান মো খারাপটা বুঝবে ও এরা হলে সেই দল যারা কোরআন মেনে নিজেদের সৌন্দর্যকে ডেকে চলে তখন এদেরকে একটু অবজ্ঞা করলেও এদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হবে আর যারা আল্লাহর এই বিধানকে মানবে না তারা হয়তো মানে ডার্লিং ডাকটা শুনতে পারে অথবা আপা শুনতে পারে এরপরে এমনও হতে পারে যে তার জীবনও যেতে পারে যৌবনও যেতে পারে জীবনও যেতে পারে যার অহরহ ঘটনা অসংখ্য ঘটনা বিশ্বব্যাপী আমরা দেখতে পাচ্ছি কিন্তু যারা হিজাব করে চলে তারা হয়তো তিরস্কারের সাথে নানি ডাক শুনতে পারে চাচি ডাক শুনতে পারে খালা শুনতে পারে কিন্তু তাদের চরিত্র নষ্ট হয় না আর তাদের জীবনটাও যায় না এটা রব্বানি গ্যারান্টি এটা আপনারা পরীক্ষা করে দেখুন অতএব ও ভাইয়েরা ও মায়েরা মেয়েরা বোনেরা পর্দা আমাদের সৌন্দর্য গর্বের বিষয় আমরা যেন পর্দাকে অবজ্ঞা না করি সুরা আহজাবে আল্লা সুবাহানুয়া তালা আরও অনেকগুলো বিষয় তুলে ধরেছিলেন সময়ের কারণে আমি স্কিপ করতে বাধ্য হলাম চলে যাচ্ছে সুরা সাবার মধ্যে সুরা সাবাতে আল্লা সুবাহানুয়া তালা। অসংখ্য বিষয়গুলো তুলে ধরেছেন নেক আমলের কথা ইমানের কথা কিয়ামতের ভয়াবহতার কথা আল্লাহমান তালা এখানে তুলে ধরেছেন দাউদ আলসালাম এবং তার ছেলে সুলাইমান আল এসালাম তাদের বিস্তারিত ঘটনা দাউদ আলাহাল্লামের জন্য আল্লাহমান তালা লোহাকে নরম করে দিয়েছিলেন তিনি লোহা দল্লিমের মতো নরম হয়ে যেত এগুলি দিয়ে তিনি লৌহ বর্ম তৈরি করতেন বাজারে বিক্রি করতেন অপেক্ষা করতেন মেহমান আসলে তাদেরকে নিয়ে খাবেন দাউদ আলহালাম তাইলে তিনি নিজে কাজ করে কামাই করে খেতেন আমরা তো হাত পেতে বসে থাকি চুপ করে বসে থেকে মানুষ দিবে তারপরে খাবো এটা কিন্তু একজন মুমিনের বৈশিষ্ট্য নয় একজন মুমিন কর্ম করে খাবে সেই আদর্শ আল্লা সোমানা তালা শিখালেন দাবুদা আলাইসাল্লামের ইতিহাস থেকে সুলাইমান আলহিসাল্লা সাল্লাম আল্লাহ তালা তার জন্য মানে বাতাসকে অনুগত করে দিয়েছিলেন এক মাসের পর তিনি এক মুহূর্তে তিনি তার যে সিংহাসন এর উপরে উঠতেন অন্য সৈন্য সামন্তসহ একেবারে ফুরুত করেই ফিলিস্তিন থেকে তিনি হিন্দুস্তান পর্যন্ত চলে আসতে পারতেন এক মুহূর্তের মধ্যে আল্লাহ সোহানা তালা তাকে এগুলি দিয়েছিলেন সুলাইমান সুলাইমানা সালাম তিনি যখন বাইতুল মোকাতাস নির্মাণ করেন নির্মাণ শেষ হয়নি শ্রমিক যারা এরা জাতি দারুণ পাপিষ্ট শ্রেণীর মানুষের চেয়ে অনেক বেশি খারাপ তারা তো কাজটা তো শেষ হবে না আল্লাহ জানিয়ে দিলেন তোমার তো মৃত্যুর সময় হয়ে গিয়েছে আল্লাহ আমার তো বানানো শেষ হয় নাই সকল নবীদের কাছে মালাখোল মত এসে নিবেদন করে যে আল্লাহ পাঠিয়েছেন অনুমতি দিবেন তাইলে যান কবজ করি তো সুলাইমান আলাই সাল্লাম বলেন আমার কাজ আল্লাহ জানিয়ে দিলেন কাজের দায়িত্ব আমার আপনি লাঠি বর দিয়ে দাঁড়িয়ে যান সোলাইমান আলহ সাল্লাম লাঠি বর দিয়ে দাঁড়িয়ে গেলেন এই অবস্থায় আল্লাহ সোহানা তালা তার যান নিয়ে নিলেন জিনেরা কাজ করতে থাকলো তারা মনে করলো কাছের ভিতরে সুলাইমান আলহ সাল্লাম দাঁড়িয়ে আছেন এবং কেউ যদি সুলাইমানের দিকে তাকিয়ে থাকতো তাহলে কিন্তু সেখান থেকে একটা আগুন এসে তার গায়ে লেগে যেত কষ্ট হতো জিনের এই জন্য তাকাতো না দীর্ঘদিন এভাবে সুলাইমান দাঁড়িয়ে থাকলেন তারা কাজ করছে তারা ভাবছে সুলাইমান করছেন এরপরে যখন উইপুখা লাঠির মাথা খেয়ে ফেলেছে সুলাইম পড়ে গেছেন তারা দৌড়ো করে এসে দেখে সুলাইমান মারা গেছেন ততদিনে বাইতুল মোকাদ্দাসের কাজ শেষ তখন জিনেরা বলছে এই আয়াতটা আমি পড়বো আপনারা খেয়াল করে শোনেন ফালাম্মা কদৈনা আলাই সুলাইমান আলাইসালাম যখন মরে বহুদিন আগে অন্তত ছয় মাস আগে মারা গিয়েছেন পরে গিয়েছেন তখন তারা বুঝলো যে মাখাররা খর তাবাইয়ানাতিল জিন্নু জিনেরা বলছে লৌকানু ইয়া আলমুন আল গাইব তারা যদি গায়েব জানতো মালা ফিল আজাবিল মুহিন তাহলে কঠিন আজাবে তারা দাঁড়িয়ে থাকতো না ভাইরা এটি সুরা সাবার চোদ্দনঙায়াত তাফসির পড়ার জন্য অনুরোধ করছি জিন্দের পাশেই সুলাইমান আলাইসাল্লাম মরা অবস্থায় দাঁড়িয়ে আছেন তারা বুঝতেই পারেনি জিনের কি গায়েব জানে এ আয়াত তার উল্টো অতএব গায়েবের জন্য কে হারিয়ে গেছে এগুলো জানার জন্য আমরা জিন্দের দ্বারস্থ হই খামাখা কেউ যদি মনে করে যে কোনো মাখ লোক গায়েব জানে তাহলে তার আকেদার ঠিক নেই ও গাই বিলা ইয়া মুহা ইল্লাহ গায়েবের বিষয় শুধুমাত্র আল্লাহর কাছেই সুরা সাবাতে আরও অসংখ্য বিষয় ছিল সময়ের কারণে আমরা সেদিকে গেলাম না সুরা ফাতেরে আমরা চলে যাচ্ছি সুরা ফাতেরে আল্লাহ স্বাহা তারা আমাদেরকে খুব শক্ত করে সাবধান করেছেন আল্লাহ বলছেন আদাল হাকালা তাকাল দুনিয়া আল্লাহর ওয়াদা কিন্তু সত্য তোমার মৃত্যু তোমার কবর জান্নাতের টুকরা জাহান্নামের গর্ত এগুলি হবে পরে আবার তোমাকে উঠানো হবে ঠিকানা জান্নাত জাহান জাহান্নাম হবে ফুলসিরাতে উঠতে হবে তোমার আমল নাম ওজন করা হবে যা বলেছেন সবগুলো সত্য অতএব দুনিয়ার জীবন যেন আমাদেরকে প্রতারিত করে শুধু দুনিয়ার দিকেই টেকে টেনে না রাখে দুনিয়া থাকার মতো কোনো উপায় নেই চলেই যেতে হবে অতএব আল্লাহর আদা সত্ত্বেই তোমাকে কয় দিনের জন্য পাঠানো হয়েছে ঠিক ওই কয় দিন পরে তুমি দুনিয়া থেকে চলে যাবে অতএব যেহেতু চলেই যেতে হবে সো ওই মাস্ট হ্যাভ ফুল প্রিপারেশন ফর দ্য ফাইনাল জার্নি ফর দ্য লাইফ আফটার আওয়ার ডেথ অতএব সম্মানিত ভাই বোনেরা আসুন মৃত্যু মৃত্যু পরবর্তী জগতের জন্য আমরা আমল করি আল্লাহ বলছেন ওলা ইন্ম গরুর কোনো বিষয় যেন তোমাদেরকে প্রতারণে ফেলে না রাখে ইন্না শৈতান আল্লা আদুব শয়তান তোমাদের শত্রু ফাত্তাখিদুহ আদুয়া শয়তানকে শত্রুই মনে করবে শয়তান চায় তোমরা যেন শয়তানের অনুসরণ করে জাহান সে যেরকম জাহান নামে যাবে ওরকমই যেন তোমরাও জাহান নামে চলে যাও সুরা ফাতিরের মধ্যে আলোচনার বিষয়ের সীমা নেই আল্লা সুবাহ সুরা ফাতে ফাতের সুন্দরকে উপমা দিয়েছেন হাল স্তাবিল মা ইয়াস্তাবিল আমাওয়াল বাসির যারা দেখে আর যারা দেখে না অর্থাৎ অন্ধ এবং দৃষ্টিশক্তি সম্পন্ন ব্যক্তিকে এক একরকম মানুষ বলবে না একরকম না আল্লাহ বলে দিলেন যারা দেখে যাদের আলো আছে অর্থাৎ তারা ইমানদার যারা দেখে না অন্ধকারে থাকে তারা হলে কাফের ইমান আর কুফুরি এক জিনিস নয় ওলা জুলোমাত ওয়ালার নূর অন্ধকার এবং আলো এক নয় ওলা জিল্লুওয়ালাল হারুর ছায়া এবং রৌদ্র এক হতে পারে না মৃত এবং জীবন্ত এক হতে পারে না আল্লাহ সুবাহন তালা এইভাবে বুঝিয়ে দিলেন যাদের ইমান নাই তারা হলো অন্ধকার যাদের ইমান নাই তারা হলো মৃত যাদের ইমান আছে তারা হলো জীবন্ত আল্লাহ সুবাহন তালা আমাদেরকে আজকের এই কোরআনের আলোচনা থেকে যেইটুকুন আপনাদের সামনে তুলে ধরলাম এখান থেকে কিছু শিখে কিছু গ্রহণ করে নিজের জীবনকে সুন্দর করে রঙিন করার কোরআনের রঙে রঙিন হওয়ার তৌফিক এনায়েত করেন ওমা তৌফিক্লা আসসালামু আলাইকুম ورحمة الله تعالى وبركاته